একটা 10-15 মধ্যে চলে আসবে, তাই তো? ঠিক আছে। তারামের ভোগ এইখানেই রান্না হয়, দেখুন কিরকম ভাবে হয় ভোগ রান্না। এই দেখুন প্রত্যেকটা পাত্রেতে তৈরি করা হচ্ছে, অসম্ভব সুন্দর। মাছের ভোগ কিন্তু হয়, মায়ের কাছে দুটোই কিন্তু যায়, তারপরে ভোগ নিবেদন করে তারপরে এখানেতে আপনারা খেতে পারেন। কিন্তু আপনাদেরকে স্পেশালি ভাবে দেখানোর, এই যে দেখুন মাছ আছে, কিন্তু মাছ দিয়ে এই ভোগটা দেওয়া হয়েছে। মাছ তারাপীঠ গিয়ে মায়ের কাছে ভোগ দেওয়ার ইচ্ছা ছিল। প্রথম দিন পৌঁছানোর পর এত পাণ্ডা পুরোহিত পেয়েছি কার মাধ্যমে সম্ভব কঠিন হয়ে পড়েছিল। কিন্তু এই যে কথাই আছে, সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, হয়তো মায়ের ইচ্ছা দিয়েই সব সম্ভব হয়েছে। পরিচয় হয়ে গিয়েছিল চন্দ্রশেখর বাবুর সাথে। ঠিক এইভাবে আপনারাও দিতে পারবেন মাকে ভোগ নিবেদন, যা দেখাবো এই ভিডিওতে। একটা 10-15 মধ্যে চলে আসবে, তাই তো? ঠিক আছে। এইটাই আপনাদেরকে দেখানোর যে এখানেতে যেরকম এইখানেতে ভোগ নিবেদন হয়, তো আপনারা যদি ভোগ নিবেদন এইখানে করতে চান, চন্দ্রশেখর বাবুর ভাই, ওনার নাম, হ্যাঁ, ওনার যে আপনাদের কাউন্টার দেখিয়েছি যে 31 নম্বর স্টলে আসলে হয়ে যায়, ওনাদের কাছে আসলে আপনার একই নাম্বার তো, হ্যাঁ, তো চন্দ্রশেখর বাবুর নাম্বার আমি দিয়ে দিয়েছি, ওটাকে দিয়ে ফোন করবেন, আপনারা নিজস্ব ভোগ নিবেদন করতে পারেন ওনাদের মাধ্যমে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তারাপীঠে তারা মায়ের ভোগ মাছের ভোগ হয়, নিরামিষ হয়, আমরা আমিষ অর্থাৎ মাছের ভোগ দিয়েছি। দুরকম ভোগ দিতে পারবেন, একটা 1100 টাকা, একটা 2100 টাকা, আমাদের পড়েছে 1100 টাকা। তবে এই 1100 টাকার ভোগ 10 জন কম করে খেতে পারবেন। এবার উপায়টা জানেন, এখানেতে আর একটা নিরামিষ অন্নপ্রসাদও দেওয়া হয়, সেই নিরামিষ অন্নপ্রসাদের জন্য যারা খেতে যান তাদেরকে আসতে হবে এই যে এইখানে অফিস, এই যে এইখানে অফিস, এই যে এখানে দেওয়া আছে দেখুন, যেটা আপনার সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে আপনাকে এখানে আসতে হবে, এবং ভোগের টাইম দুপুর 1টা থেকে 2টো, এই যে এইখানে আসতে হবে। এইখানে এসে যদি নাম লেখানো হন সকালবেলায় 8টা থেকে 1টার মধ্যে এসে, তাহলে তো নিরামিষ ভোগ খাওয়ানো হয়, অন্নভোগ, সেক্ষেত্রে কিন্তু কোনো চার্জ পড়ে না। অফিসে আসার জন্য অফিসটা আপনাদের দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন থিজম গ্রুপ লেখা আছে তার ঠিক নিচে, এইখানেতে এসে কথা বলবেন, এখানেতেই আপনাকে বলে দেবে কোথায় নাম লেখাতে হবে, এবং তারপরেতে 1টা থেকে 2টোর মধ্যে আপনাকে এখানে আসতে হবে। এই যে এই জায়গাটাতে এসে খবর নেবেন এইখানটা করে, তাহলেই বলে দেবে আপনাকে। আর তাছাড়া যদি কেউ মনে করেন যে ভোগ ঠাকুরকে নিবেদন করবেন বা বাড়িতে নিয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে তার উপায়টা আপনাদেরকে যেরকম জানালাম, আপনার 1100 টাকার এবং 2100 টাকার ভোগ আপনারা দিতে পারেন, সেক্ষেত্রেতে যে ঠাকুরমশাইয়ের মাধ্যমে বা পাণ্ডাদের মাধ্যমে আপনাদেরকে যেতে হবে, সেখানেতে আসবেন সরাসরি এসে, এই যে স্টল দেখতে পাচ্ছেন এই স্টলের মধ্যে চলে যাবেন 31 নম্বর স্টলে, যেখানেতে পেয়ে যাবেন চন্দ্রশেখরবাবুকে। চন্দ্রশেখরবাবুর গিয়ে খবর নেবেন, তাদেরকে বলবেন, তাকে বলবেন, তিনি ব্যবস্থা করে দেবেন, এবং আপনি যদি মনে করেন হোটেলে নিয়ে গিয়ে খাবেন সেটাও ব্যবস্থা করে দেবেন। তো এটাই প্রসেস, এইভাবেই এখানেতে ভোগ যারা মনে করছেন দেবেন সেইভাবেই ভোগের আপনাকে এখানেতে সেইভাবেই ভোগ নিতে হয় আর কি। এই যে এই সোজা আসবেন মন্দিরের ভেতর চলে আসবেন, জুতো রেখে ভিতরে চলে আসবেন, এসে এই যে স্টল, এই সোজা স্টল ধরে চলে যাবেন পরপর 31 নম্বর স্টল আছে। এটা হলো মায়ের ভোগের রন্ধনশালা, যেখানে ব্যস্ততার সাথে আর মন দিয়ে মায়ের ভোগ তৈরির কাজ চলছে, আমিষ ভোগ রান্না চলছে, মাছের মাথা ভোগে দেওয়া হয়ে থাকে, সাথে থাকে পোলাও অন্য নানা পদ। খুবই নিষ্ঠার সাথে মায়ের রান্নাঘর দেখলাম। যারা ভোগ নিবেদন করতে চাইছেন, আগের দিন সন্ধ্যের মধ্যে চন্দ্রশেখর বাবুর সঙ্গে দেখা করে ভোগের টাকা দিয়ে দিন, পরদিন দুপুর 1টার সময় মন্দির থেকে ভোগ সংগ্রহ করুন। আর চন্দ্রশেখরবাবুর ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়েই দিলাম, যাতে আপনাদের অসুবিধার মধ্যে পড়তে না হয়, বসেই ভোগ অন্ন খেতে পারেন, বাড়িতে নিয়ে আসারও ব্যবস্থা আছে। 1100 এবং 2100 টাকার ভোগ নিবেদন আপনারা করতে পারেন। আমরা এখানেতে বসছি, বসে আমরা আমাদের প্রসাদটা খাবো। এই যে এখানেতে দেখুন আরো সবাই বসে খাচ্ছেন। খাবার জন্য পাণ্ডা পুরোহিতরাই জায়গা করে দিয়ে থাকেন, কিছুটা ভোগ আমরা বসে খেলাম আর বাকিটা বাড়ির জন্য প্যাক করে দিতে বলল। এই 1100 টাকার ভোগ কম করে 10 জন খেতে পারবেন, সংখ্যায় বেশি জন থাকলে 2100 টাকার ভোগ নিবেদন করতে পারবেন।
আর একটা কথা, যেদিন ভোগ খাবেন তার আগের দিন যোগাযোগ করবেন, তাহলে সুবিধা হবে। নাহলে কিন্তু হঠাৎ করে সকালবেলায় যদি আসেন এসে বলেন তাহলে কিন্তু সমস্যা হলেও হতে পারে, যদি খুব ভিড় হয় তাহলে কিন্তু সমস্যা হলেও হতে পারে। তো সেই কারণে আগের দিন বলাটাই ভালো। বা যদি মনে করেন হাতে সময় কম, ডিরেক্টলি চন্দ্রশেখর বাবুর ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, ফোন করবেন, ফোন করে আগে থেকে বলে দেবেন, বলে উনি যেরমভাবে বলবেন সেইভাবে মেনটেন করবেন, তাহলে হয়তো অসুবিধা হবে না। এই ভোগই আমরা ঠাকুরকে নিবেদন করেছিলাম, যেখানেতে আছে অনেক রকম পোলাও আছে, তার মধ্যে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 7 রকম ভাজা আছে, পোলাও, মাছ ভাজা আছে, মিষ্টি আছে, দই আছে, তার সঙ্গে সবজি আছে, দু রকমের চাটনি, পায়েস। এইটার মূল্য 1100 টাকা, যদি চান 2100 টাকারও ভোগ আপনারা অর্ডার করতে পারেন। উনি হলেন চন্দ্রশেখর বাবুর ভাই, উনি ভোগটা খুব সুন্দরভাবে প্যাকিং করে দিচ্ছেন। আমরা কিছুটা ভোগ হোটেলেতে নিয়ে গিয়ে খাবো, আর কিছুটা ভোগ আমরা বাড়ির জন্য নিয়ে যাব, কারণ অনেক ভোগ এত ভোগ তো খাওয়া যায় না, তো সেই জন্য এটা আমরা প্যাকিং করে নিচ্ছি। তাছাড়াও যদি মনে করেন এখানেতে বসে খাবেন, সেটাও অপশন আছে, জাস্ট এই নিচে কোনো ফাঁকা জায়গা থেকে বসে খাওয়া হয়, নয়তো এরকমভাবে প্যাকিং করে দেওয়া হয়। খাবেন, ভোগ আছে অনেকটা, তাই সবাই মিলেই ভাগ করে খেলাম। না, হোটেলে নয়, সুন্দরভাবেই ভোগ অন্ন গ্রহণ করলাম মন্দিরেতেই, ব্যবস্থা করে দিলেন চন্দ্রশেখর বাবুর ভাই। ভোগ প্যাকিং কমপ্লিট, মায়ের কাছে আর একবার দর্শন করার ইচ্ছে হলো। মন্দির কিছুটা ঘুরলাম, তারপর চন্দ্রশেখরবাবুকে মনের কথা জানালাম, কথা রাখলেন, মাকে আর একবার পুনরায় দর্শন করার সুযোগ পেলাম। আপনাকে দেখালাম যে ভোগ কোথায় তৈরি হচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে সেটাও দেখালাম, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু ঠাকুরের ভোগ সেহেতু পুরোটা দেখানোটা খুব কঠিন, বুঝতেই পারছেন, মানে এই মুহূর্তে একদম ভোগের সময় হয়ে গেছে, সেই জন্য পুরোটা তো ওরমভাবে ক্যাপচার করা যায় না। তাও আপনারা চেষ্টা করলাম যতটা ক্যাপচার করা যায় দেখানোর, ভোগ কী হয়, কোথায় রান্না করছে সবটাই। আপনাদের কেমন লাগলো জানাবেন, কিন্তু ভুলবেন না। এই জায়গাটাই এসে একবার আসবেন, যদি হাওয়া থাকে ভালো লাগবে, বসে থাকতে বেশ এখানটা ভালোই লাগছে, কিছুটা সময় কাটাবো এখানে। এখন বেরিয়ে পড়লাম তারাপীঠ সাইট সিন করবো বলে। ইসকন মন্দির খুব ভালো লাগলো, কোথায় কোথায় ঘুরলাম, খরচ কত পড়লো সবই জানাবো পরের ভিডিওতে। ফিরব খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। স্টোরি সংখ্যা 1, 3, 2 গোর্ণিত, 3 ব্রহ্মা বিষ্ণু শিব। ৩০ টাকা দাম পড়লো, মন্দ নয়।